আসসালামু আলাইকুম, স্বাগতম সকল শিক্ষার্থীদের। দ্বাদশ শ্রেণী স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই? তোমরা ক্লাস করছো কি না এটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টস বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বারগুলো পাঠাচ্ছ না, যেহেতু তোমাদের সাথে আমার দেখা হয়নি এখন পর্যন্ত। ক্লাস করছো কিন্তু দেখা হয়নি, পরিচিত হইনি আমরা এখনও আসলে। তো কলেজ খুলে দিলে নিশ্চয়ই দেখা হবে এবং আমরা পরিচিত হতে পারবো। তো যাই হোক, তোমাদের তো পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, তোমাদের সরকার থেকে শর্ট সিলেবাসও দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তোমাদের লেখাপড়া কমপ্লিট করতে হবে। নিশ্চয়ই বাসায় তোমরা প্রত্যেকে মোটামুটি বিজ্ঞান গ্রুপে যারা আছো তারা নিশ্চয়ই ওই অনুযায়ী লেখাপড়াগুলো কমপ্লিট করছো, সেটা তো বলার কিছু নেই। আর নিশ্চয়ই লেখাপড়া কমপ্লিট করছো সেই অনুযায়ী, এবং সেই অনুযায়ী তোমাদের পড়ালেখা কিন্তু কমপ্লিট করতে হবে, তাই না? তো তোমাদের আমি গত ক্লাসে হচ্ছে গিয়ে তোমাদের প্রথম শর্ট সিলেবাস যেটা ছিল সেটা আমি দিয়েছিলাম, আর প্রথম অধ্যায়টা আমি কমপ্লিট করেছিলাম। এরপর সেকেন্ড যে অধ্যায় সেটা আমি ধরেছিলাম, হচ্ছে গিয়ে হাইড্রা কিছু তো পড়িয়েছিলাম, কিন্তু হাইড্রা তোমাদের আর কি শর্ট সিলেবাসে নেই, হাইড্রাটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে রুই মাছটা রয়েছে এবং ঘাস ফরিংটা দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে। তো ঘাস ফরিংয়ের বাহ্যিক গঠন যেটা সেটা আমরা কিছুদূর পড়েছিলাম। হ্যাঁ, তো তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টাতে আর কি আর্থ্রোপডা পর্বের প্রাণী ঘাস ফরিং সেটা সম্পর্কে তোমাদের এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো প্রাণী জগতের মেজর পর্ব যেগুলো সেগুলো আমরা সম্পর্কে তো জেনেছি, তাই না? আমরা প্রাণী জগতের মেজর পর্বগুলো সম্বন্ধে নিচের ক্লাসেও জেনে এসেছি, এবং আমরা প্রথম অধ্যায় যখন পড়েছি তখন আমরা কিন্তু প্রাণী জগতের যে মেজর পর্বগুলো সেগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়ে এসেছি, তাই না? কী কী ছিল সেখানে? পরিফেরা, অ্যানেলিডা, তারপর হচ্ছে গিয়ে নেমাটোডা, মোলাস্কা, তাই না? পরিফেরা, নিডারিয়া, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, কর্ডাটা, প্লাটিহেলমিনথেস, এগুলো ছিল আমাদের মেজর নয়টা পর্ব, এগুলো ছিল। তো এর মধ্যে যেটা হচ্ছে কি আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, প্রাণীর সংখ্যা হচ্ছে কি একটু বেশি। তো প্রাণীর সংখ্যা বেশি, এখানে যদি আমরা ঘাস ফরিংটা পড়ি তাহলে আর্থ্রোপোডা পর্বের যে বিস্তৃত প্রাণীকুলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের কিছুটা ধারণা জন্মাবে, এবং আমরা কিছুটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সম্পর্কে আমরা কিছুটা জানতে পারবো। তো সেই ক্ষেত্রেই এই ঘাস ফরিংটা এখানে অ্যাড করা হয়েছে আর কি। তো ঘাস ফরিং এর বাহ্যিক গঠনটা আমরা পড়ব আজকে, ঘাস ফরিং এর বাহ্যিক গঠনটা। ঘাস ফরিং এর ক্লাসিফিকেশন আমরা গত ক্লাসে পড়েছিলাম, ঘাস ফরিং এর ক্লাসিফিকেশনটা সম্পর্কে জেনেছিলাম, এবং ঘাস ফরিং সম্পর্কে কিছু দূর আমরা জেনেছিলাম। আজকে এই ক্লাসটাতে হচ্ছে গিয়ে আমরা ঘাস ফরিংয়ের যে বাহ্যিক গঠনটা রয়েছে, ঘাস ফরিংটা নিশ্চয়ই ঘাস ফরিংটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, তাই না? এই বাহ্যিক গঠনটা সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব এবং আমরা জানতে পারবো। তো ঘাস ফরিংয়ের দেহ তিনটা অংশ নিয়ে বিভক্ত, ঠিক আছে? কী কী? মস্তক, বক্ষ এবং উদর, এই তিনটা অংশে কিন্তু ঘাস ফরিংয়ের টোটাল যে দেহটা রয়েছে দেহটাকে ভাগ করা হয়েছে। তো ঘাস ফরিংয়ের দেহ খণ্ডায়িত এবং অন্য সব পতঙ্গের মতো তিনটা অঞ্চলে এদের দেহটা বিভক্ত। কী কী? সেটা হচ্ছে গিয়ে মস্তক, বক্ষ এবং উদর। তো মস্তকের মধ্যে যে মাথাটা রয়েছে সেটার মধ্যে কী কী ঘাস ফরিংয়ের দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে গিয়ে মস্তকের মধ্যে চক্ষু, অ্যান্টেনা এবং মুখ উপাঙ্গ বহন করে মস্তকটা, ঠিক আছে? কী কী? চক্ষু, চোখ যেটা রয়েছে সেটা, তারপর হচ্ছে গিয়ে অ্যান্টেনা এবং মুখ উপাঙ্গ এই মস্তকটা বহন করে থাকে। এরপর হচ্ছে গিয়ে বক্ষ, তিন জোড়া পা ও দুই জোড়া ডানার সংযোগ সাধন করে এবং বহন করে। বক্ষটা কি? এদের যে বক্ষের মধ্যে অন্তর্ভুক্ত যে জিনিসগুলো, যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে তিন জোড়া পা ও দুই জোড়া ডানার সংযোগ সাধন করে এবং বহন করে। এরপর উদর, উদরের মধ্যে কী কী রয়েছে? শ্বাসতন্ত্র বা স্পাইনাকল এবং জনন অঙ্গসমূহ ধারণ করে থাকে, ঠিক আছে? এরপর এর মস্তকটা সম্পর্কে আমরা একটু ডিটেলস জানি, মস্তকের মধ্যে কী কী অঙ্গাণু দেখতে পাওয়া যায়, এর কাজ কী কী সেটা সম্পর্কে আমরা একটু জানি।
বাইরের থেকে অখণ্ডকিত মনে হলেও মূলত ছয়টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে এটি গঠিত। যখন আমরা একটা ঘাস ফড়িং দেখি তখন কিন্তু সেটাকে অখণ্ডকায়িত মনে হয়, ঠিক আছে, অখণ্ডকায়িত মনে হয়, কিন্তু ভেতর থেকে এটা হচ্ছে গিয়ে ছয়টা খণ্ডকে এটা বিভক্ত, ঠিক আছে, ছয়টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে এটা গঠিত। মস্তক দেখতে নাশপাতি আকৃতির এবং হাইপোগন্যাথাস ধরনের। মস্তক দেখতে কেমন? মস্তকটা দেখতে হচ্ছে গিয়ে নাশপাতি আকৃতির, এটা নাশপাতির মতো দেখতে, নাশপাতি আকৃতির এবং হাইপোগন্যাথাস ধরনের, অর্থাৎ মুখছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে। তাহলে মস্তকের সাইজটা হচ্ছে গিয়ে নাশপাতির মতো, আর হচ্ছে গিয়ে মুখছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে এটা অবস্থান করে থাকে, ঠিক আছে। মস্তক একটি ছোট স্থিতিস্থাপক গ্রীবার সাহায্যে বক্ষলগ্ন হয়ে দেহের সমকোণে অবস্থান করে। এটা হচ্ছে গিয়ে গ্রীবার সাহায্যে বক্ষলগ্ন হয়ে কোথায়, দেহের যে সমকোণে অবস্থান করে থাকে। এটা ঘাস ফড়িং গ্রীবার মাধ্যমে মস্তকের বিভিন্ন দিকে হচ্ছে গিয়ে ঘুরাতে পারে। ঘাস ফড়িংটা গ্রীবার মাধ্যমে মস্তককে কী করে, বিভিন্ন দিকে ঘুরাতে পারে। মস্তকের বহিকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। মস্তকের যে বহিকঙ্কাল রয়েছে সেটার নাম হচ্ছে গিয়ে কি, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম হচ্ছে গিয়ে এর বহিকঙ্কালের যে নামটা সেটা। মস্তকের বহিকঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত, ঠিক আছে। মস্তকের তো বহিকঙ্কালের আমরা নাম জানলাম, এবার বহিকঙ্কাল কয়েকটি অংশে যে বিভক্ত সেটা সম্পর্কে আমরা একটু জানি। পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটি ভার্টেক্স, ঠিক আছে। পৃষ্ঠদেশের যে ত্রিকোণাকার অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভার্টেক্স। দুপাশে অবস্থিত জেনা, দুপাশে অবস্থিত হচ্ছে গিয়ে কি জেনা, এখানে চিত্র দেওয়া আছে ঘাস ফড়িংয়ের মস্তিষ্কের দুপাশে অবস্থিত জেনা, তারপর ভার্টেক্স এখানে দেওয়া আছে, এটা হলো ওসেলি, অ্যান্টেনা, পুঞ্জাক্ষীর দেওয়া আছে, ফ্রোন্স, ক্লাইপিয়াস, ল্যাব্রাম, আর হচ্ছে গিয়ে পাল্প। মস্তকের এখানে বিভিন্ন অংশ দেয়া রয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে দেখতে পেলাম যে মস্তকের বহিকঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত, যেমন হচ্ছে গিয়ে পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটি ভার্টেক্স। পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটি ভার্টেক্স, দুপাশে অবস্থিত জেনা, কপালের দিকে চওড়া ফ্রোন্স এবং ফ্রোন্সের নিচে আয়তাকার প্লেটটি ক্লাইপিয়াস। ঘাস ফড়িংয়ের মস্তক একজোড়া পুঞ্জাক্ষী, তিনটি স্বরলাক্ষী বা ওসেলি, একজোড়া অ্যান্টেনা ও এক সেট মুখোপাঙ্গ বহন করে। তাহলে ঘাস ফড়িংয়ের মস্তক কী কী বহন করে থাকে? একজোড়া পুঞ্জাক্ষী বহন করে থাকে, একজোড়া অ্যান্টেনা বহন করে থাকে, আর হচ্ছে গিয়ে তিনটি ওসেলি বহন করে থাকে, আর এক সেট মুখোপাঙ্গ বহন করতে দেখা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমরা পুঞ্জাক্ষীটা সম্পর্কে একটু জানবো, এই যেখানে পুঞ্জাক্ষীটা রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলস জানি। পুঞ্জাক্ষীটা কি? ঘাস ফড়িংয়ের মস্তকের উভয় দিকে পৃষ্ঠ পার্শ্বদেশে, ঠিক আছে, মস্তকের উভয় দিকে দুই পাশে পৃষ্ঠ পার্শ্ব কোথায়, দেশে, পৃষ্ঠ পার্শ্বদেশে প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাক্ষী থাকে। পৃষ্ঠ পার্শ্বদেশে প্রথম খণ্ডকে একজোড়া কি থাকে, পুঞ্জাক্ষী থাকে। এগুলো অবৃন্তক এবং মস্তকের এক বিরাট অংশ দখল করে থাকে। এগুলো হচ্ছে গিয়ে কেমন, অবৃন্তক এবং মস্তকের একটা বিরাট অংশ দখল করে থাকে। দৃষ্টিশক্তির দিক থেকে ঘাস ফড়িং যে কোনো আর্থ্রোপড অপেক্ষা উন্নত। ঘাস ফড়িং হচ্ছে গিয়ে দৃষ্টিশক্তির দিক থেকে যত রকমের আর্থ্রোপড প্রাণী রয়েছে তাদের থেকে কি উন্নত টাইপের। সম্ভবত এরা রঙিন বস্তু সঠিকভাবে দেখতে পায়, এরা রঙিন বস্তু যেটা রয়েছে সেটাকে এরা সঠিকভাবে দেখতে পায়। গঠনগত কার্যকারিতার দিক থেকে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষি আরশোলা, চিংড়ি প্রভৃতি আর্থ্রোপড প্রাণীর মতো, ঠিক আছে। তাহলে কার্যকারিতার দিক থেকে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষি হচ্ছে আরশোলা, চিংড়ি, হ্যাঁ, এগুলোর মতো দেখতে। তো তোমাদের ইন্টারের যে সিলেবাস সেটাতে এখন ঘাস ফড়িং দেওয়া হয়েছে, কিন্তু আগের যে বইটা ছিল সেটাতে তেলাপোকা ছিল, হ্যাঁ, আরশোলা ছিল। তো আরশোলার সাথে ঘাস ফড়িংয়ের যথেষ্ট মিল আছে, ম্যাক্সিমাম মিলে যায়। তো সেক্ষেত্রে আরশোলার
গঠনগত কার্যকারিতার দিক থেকে ঘাস ফড়িংয়ের পুঞ্জাকে হচ্ছে আরশোলা, চিংড়ি প্রভৃতি আর্থ্রোপড প্রাণীর মতো। অসংখ্য ওমাটিডিয়ার সমন্বয়ে এক একটি পুঞ্জাক্ষি গঠিত হয়। অসংখ্য ওমাটিডিয়া, ঠিক আছে, ওমাটিডিয়ার সমন্বয়ে পুঞ্জাক্ষিটা গঠিত হয়। তোমাদের এটা একটা ইম্পর্টেন্ট টপিক, বহু নির্বাচনীতেও আসতে পারে বা থাকতে পারে যে আরশোলা পুঞ্জাক্ষি কী দ্বারা গঠিত হয়। অসংখ্য ওমাটিডিয়া দ্বারা হচ্ছে গিয়া এটা গঠিত হয়। ওমাটিডিয়ার পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক, এখন ওমাটিডিয়ার সংজ্ঞাটা তোমাদের হয়তো বা জ্ঞানমূলকেও থাকতে পারে বা বহু নির্বাচনীতেও থাকতে পারে। ওমাটিডিয়া হচ্ছে গিয়ে কি, পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক হচ্ছে গিয়ে ওমাটিডিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ওসেলি, ওসেলিটা যে এখানে ওসেলি দেওয়া আছে, ওসেলির চিত্রটা, ওসেলিটা সম্পর্কে আমরা একটু জানি। ওসেলি হচ্ছে গিয়ে ঘাস ফড়িং এর দুটি পুঞ্জাক্ষির মাঝখানে তিনটি স্বরলাখি বা ওসেলি থাকে। তাহলে দুটি পুঞ্জাক্ষির মাঝখানে তিনটি স্বরলাখি বা ওসেলি দেখতে পাওয়া যায় ঘাস ফড়িংয়ে, ঠিক আছে। প্রত্যেক ওসেলাস পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স ও একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা ওসেলাস পুরো স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স ও একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত। প্রতিটি কোষ রঞ্জক পদার্থ সমৃদ্ধ, আলোক সংবেদী যে কোষ নিয়ে গঠিত সেই কোষটা হচ্ছে গিয়ে কি, রঞ্জক পদার্থ সমৃদ্ধ। ওসেলাসের তলদেশে মস্তিষ্কে গমনকারী স্নায়ুতন্তু অবস্থিত, মস্তিষ্কে গমনকারী স্নায়ুতন্ত্রটা হচ্ছে গিয়ে অবস্থিত ওসেলাসের তলদেশে। এর অভ্যন্তরে আলোক সংবেদী কোষ থাকে যারা রেটিনার মতো কাজ করে থাকে। এটার অভ্যন্তরে হচ্ছে গিয়ে আলোক সংবেদী কোষ থাকে যেটা রেটিনার মতো কাজ করে থাকে। আমাদের চোখের চোখের চিত্রটা নিশ্চয়ই তোমাদের চোখের চিত্রটা সম্পর্কে ধারণা রয়েছে এবং চোখের যে রেটিনা অংশটা রয়েছে সেটা সম্পর্কেও নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, তাই না? তো রেটিনার মতো এটা কাজ করে থাকে। এরপর আমরা পড়ব কি, অ্যান্টেনা, অ্যান্টেনা এটা, ঠিক আছে। এই অ্যান্টেনাটা সম্পর্কে, অ্যান্টেনা এটা সম্পর্কে এবার আমরা একটু বিস্তারিত জানব। বহু ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির সামনে মাথার দুপাশে দুটি লম্বা অ্যান্টেনি প্রসারিত থাকে। তাহলে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির কোথায়, সামনে, এবং হচ্ছে গিয়ে মাথার দুপাশে, মাথার দুপাশে দুটি লম্বা অ্যান্টেনা প্রসারিত থাকে এবং দেখতে পাওয়া যায়। অ্যান্টেনা দুটি সামনে রেখে চলাফেরা করে এবং ইচ্ছামতো এগুলোকে নাড়াতে পারে, সামনে রেখে চলাফেরা করে এবং ইচ্ছেমতো এই অ্যান্টেনাগুলোকে এটা নাড়াতে পারে। এই দুটি নাড়িয়ে এরা স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করে থাকে, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব করে থাকে এই অ্যান্টেনা দুটোকে নাড়িয়ে, ঠিক আছে। স্কেপ, পেডিসেল ও ফ্লাজেলাম এই তিনটি অংশ নিয়ে প্রত্যেক অ্যান্টেনা গঠিত। তাহলে অ্যান্টেনা গঠিত হয় কী কী নিয়ে, স্কেপ, পেডিসেল ও ফ্লাজেলাম, স্কেপ, পেডিসেল ও ফ্লাজেলাম এই তিনটি অংশ নিয়ে কী গঠিত হয়, অ্যান্টেনাটা গঠিত হয়ে থাকে। পেডিসেল খাটো ও অবিভক্ত, পেডিসেল যেটা রয়েছে, স্কেপ, পেডিসেল ও ফ্লাজেলাম এটা নিয়ে তো গঠিত, তাই না? তাহলে পেডিসেলটা কেমন, পেডিসেল খাটো ও অবিভক্ত দেখতে পাওয়া যায়। ফ্লাজেলাম বেশ লম্বা ও প্রায় 25টি খণ্ডকে বিভক্ত, ফ্লাজেলাম বেশ লম্বা এবং হচ্ছে গিয়ে কেমন, 25টা খণ্ডকে এটা বিভক্ত। এরপর আমরা পড়ব কি, মুখ উপাঙ্গ, মস্তিষ্কের মধ্যে এক সেট মুখ উপাঙ্গ দেখতে পাওয়া যায়, তাই না? এখানে মুখ উপাঙ্গের চিত্রটা আঁকা আছে, মুখ উপাঙ্গের যে অংশগুলো সেগুলো এখানে দেখানো হয়েছে। তাহলে মুখ উপাঙ্গটা সম্পর্কে আমরা একটু জানি। প্রথম হচ্ছে কি, ল্যাব্রাম, এই ল্যাব্রামটা সম্পর্কে আমরা একটু জানি। ল্যাব্রামটা সম্পর্কে আমরা একটু জানি, এটি দেখতে অনেকটা চাপা চাকতির মতো, ঠিক আছে। এটা দেখতে হচ্ছে গিয়ে চাপা চাকতির মতো এটা দেখতে, ঠিক আছে, এবং উপরের উষ্ঠ গঠন করে থাকে। এটা এটা দেখতে অনেকটা চাপা চাকতির মতো এবং উপরের উষ্ঠ গঠন করে থাকে, ঠিক আছে। রং কেমন, এটার কালারটা হচ্ছে গিয়ে সবুজ, বাদামি বা অন্য ধরনের
হতে পারে, সবুজ বাদামি বা অন্য ধরনের হতে পারে এটার কালারটা। এর মাছ বরাবর অংশে একটি খাঁজ দেখা যায়, মাছ বরাবর যে অংশটা রয়েছে সেটার মধ্যে একটা কী দেখা যায়, খাঁজ। ঠিক আছে, মাছ বরাবর অংশে একটা খাঁজ দেখতে পাওয়া যায়। খাঁজটি খাবার ধরে রাখতে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতেও স্বাদ গ্রহণে স্বাদ নিতে সাহায্য করে থাকে। তাহলে খাঁজটা যে রয়েছে, খাঁজটার তো কাজ রয়েছে, তাই না? খাঁজটার কাজটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে খাবার ধরে রাখতে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে এবং স্বাদ গ্রহণে এটা সাহায্য করে থাকে। তাহলে ল্যাবরাম গেল, এরপর আমাদের ম্যান্ডিবলটা সম্পর্কে আমরা একটু জানবো। এই ম্যান্ডিবল, ঠিক আছে, ম্যান্ডিবলটা সম্পর্কে এবার আমরা একটু জানি। মুখচ্ছিদ্রের দুপাশে অবস্থিত তিন কোণা ও কালো বা বাদামি রঙের বেশ শক্ত। ঠিক আছে, মুখচ্ছিদ্রের কোথায়? দুপাশে। মুখচ্ছিদ্রের দুপাশে তিন কোণা, তিন কোণা ও কালো বাদামি রঙের বেশ শক্ত, ভেতরের দিকে সূচালো করাতের মতো দাঁতযুক্ত দুটি উপাঙ্গের নাম ম্যান্ডিবল বা চোয়াল। ঠিক আছে, দুটো উপাঙ্গের নাম হচ্ছে ম্যান্ডিবল বা চোয়াল। এরা খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে থাকে, এরা খাদ্যটাকে কেটে এবং চিবানোর কাজে এরা সাহায্য করে থাকে। এ হচ্ছে গিয়ে ম্যান্ডিবল, ম্যান্ডিবল। তারপর আমরা জানবো কি ম্যাক্সিলাটা সম্পর্কে। এই হচ্ছে গিয়ে ম্যাক্সিলা, আমাদের ম্যাক্সিলা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাব্রাম, হাইপোফ্যারিংস আর ল্যাবিয়াম, এই অংশগুলো দেখতে পাওয়া যায় মুখ উপাঙ্গের মধ্যে। তো এখন আমরা একটা ম্যাক্সিলাটা সম্পর্কে জানি। ম্যান্ডিবলের পেছনে ও বাইরের দিকে প্রতিপাশে একটি করে লম্বাকার ম্যাক্সিলা থাকে। ঠিক আছে, ম্যান্ডিবলের পেছনে, ম্যান্ডিবলের পেছনে ও বাইরের দিকে, ম্যান্ডিবলের পেছনে ও বাইরের দিকে প্রতিপাশে একটি করে লম্বাকার ম্যাক্সিলা থাকে। প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটি খণ্ডে বিভক্ত। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিলাগুলো কিন্তু কয়েকটা খণ্ডে বিভক্ত, তাই না? সবচেয়ে গোড়ার খণ্ডটিকে কার্ডো বলা হয়। গোড়ার যে খণ্ড রয়েছে সেটাকে কার্ডো বলা হয়ে থাকে, সবচেয়ে গোড়ার খণ্ডটিকে কার্ডো বলা হয়ে থাকে, ও এরপর অবস্থিত খণ্ডকে স্টাইপস বলা হয়ে থাকে। কার্ডোর পরের যে অংশটা সেটার নাম হচ্ছে গিয়ে স্টাইপস। সবচেয়ে গোড়ার খণ্ডটিকে কার্ডো, এর পরের যে অংশটা সেটাকে স্টাইপস বলা হয়ে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কার্ডো স্টাইপস বলে। স্টাইপসের অগ্রভাগে নখ সদৃশ্য ল্যাসিনিয়া। ঠিক আছে, স্টাইপসের অগ্রভাগে আবার হচ্ছে গিয়ে নখ সদৃশ্য ল্যাসিনিয়া এবং ঢাকনির মতো গ্যালিয়া দেখতে পাওয়া যায়। তাহলে নখ সদৃশ্য এখানে ল্যাসিনিয়া এবং গ্যালিয়া, ঠিক আছে, এই দুটো দেখতে পাওয়া যায়, ল্যাসিনিয়া এবং গ্যালিয়া দেখতে পাওয়া যায় এর মধ্যে। তারপর হচ্ছে গিয়ে গ্যালিয়া নামক দুটি খণ্ড পাশাপাশি অবস্থান করে। তাহলে ল্যাসিনিয়া এবং গ্যালিয়া, এই দুটো যে খণ্ড আমরা দেখতে পাচ্ছি, এই দুটো খণ্ড হচ্ছে গিয়ে এরা পাশাপাশি অবস্থান করে থাকে। গ্যালিয়ার পাশে পাঁচ অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প রয়েছে। পাঁচ অংশ বিশিষ্ট এখানে যে অংশগুলো রয়েছে এগুলোর নাম ম্যাক্সিলারি পাল্প। পাঁচ অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প এর মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এর উপর থেকে সূক্ষ্ম রোম খাদ্যের স্বাদ গ্রহণ এটি ধরে রাখতে, মুখের ভেতর প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করা ম্যাক্সিলার কাজ। তাহলে ম্যাক্সিলার কাজটা হচ্ছে গিয়ে কি, আমরা জানি খাদ্যের স্বাদ গ্রহণ করা। হ্যাঁ, খাদ্যের স্বাদ গ্রহণ করা, এটি ধরে রাখতে, ধরে রাখতে এবং মুখের ভেতরে প্রবেশ করাতে, খাদ্য চূর্ণকরণে সাহায্য করা হচ্ছে কি ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগে পরিষ্কারে অংশ নেয়। ম্যাক্সিলারি পাল্প হচ্ছে গিয়ে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নিয়ে থাকে। ম্যাক্সিলারি পাল্প তো আমরা জানি এটা, তাই না? এটা তাহলে এই কাজগুলো করে থাকে। খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংযোগী অঙ্গ হিসেবে এটা কাজ করে থাকে, এবং সংযোগী অঙ্গ হিসেবে এটা কাজ করে থাকে। তারপর আমরা ল্যাবিয়ামটা সম্পর্কে একটু জানি। ল্যাবিয়াম সম্পর্কে কী বলা হয়েছে সেটা সম্পর্কে একটু জানি আমরা। ঘাসফড়িং এর মুখচ্ছিদ্রের নিচে মধ্যাংশ বরাবর স্থানে
বহুসন্ধিল একটি ল্যাবিয়াম বা অধোষ্ঠ রয়েছে। ঠিক আছে, ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়। ল্যাবিয়ামকে ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়ে থাকে। এটি মূলত দুটো খণ্ডে বিভক্ত, যথা মেন্টাম ও সাবমেন্টাম। এটা মূলত মেন্টাম এবং সাবমেন্টাম নামে দুটো খণ্ডে এই ল্যাবিয়ামটা বিভক্ত। প্রতিপাশে মেন্টামের মুক্ত প্রান্তে দুটি নরনশীল লিগুলি এবং তিন সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প এর মধ্যে থাকে। এটি খাবার ফসকে যাওয়া রোধ করে। খাবারটা যদি ফসকে যায় তাহলে খাবারকে ফসকে যাওয়া এটি রোধ করে ও চর্বিত খাদ্য মুখে প্রবেশ করায়। এটা ল্যাবিয়াল পাল্প সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করায় এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে থাকে। ঠিক আছে, এরপর হাইপোফ্যারিংস। এই হাইপোফ্যারিংস বা উপজিহ্বা, এটা সম্পর্কে এবার আমরা একটু জানি। হাইপোফ্যারিংসটা সম্পর্কে, ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস বা উপজিহ্বাটি অবস্থিত। ঠিক আছে, ল্যাব্রাম যেটা রয়েছে সেটার নিচে সাধারণত উপজিহ্বাটা অবস্থান করে। তাহলে ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস বা উপজিহ্বাটি অবস্থিত। এর চারদিকে ম্যান্ডিবল, ম্যাক্সিলা ও ল্যাবিয়াম দিয়ে পরিবেষ্টিত থাকে। তাহলে ল্যাব্রামের নিচে হচ্ছে কি হাইপোফ্যারিংস, আর এর চারদিকে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম এগুলো পরিবেষ্টিত অবস্থায় থাকে এবং দেখতে পাওয়া যায়। ল্যাবিয়ামের ভেতরের কিনারা থেকে সৃষ্ট একটি ঝিল্লি হাইপোফ্যারিংসের অঙ্কীয় তলের সাথে যুক্ত থাকে। খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মিশতে সাহায্য করে এর কাজ। তাহলে এই যে হাইপোফ্যারিংস বা উপজিহ্বা, এটার কাজ হচ্ছে গিয়ে কি, এটার কাজ হচ্ছে গিয়ে খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে লালার সাথে মেশানো, এটাই হচ্ছে গিয়ে হাইপোফ্যারিংসের কাজ। এরপর আমরা পড়ব কি, মস্তকটা সম্পর্কে তো আমরা জানলাম, বক্ষটা সম্পর্কে এবার আমরা জানি। ঠিক আছে, তাহলে বক্ষটা সম্পর্কে এবার আমরা একটু বিস্তারিত জানি। মস্তকের পেছনে মাংসল বক্ষ একটি খাটো, সরু ও নমনীয় গ্রিবার সাহায্যে যুক্ত। ঠিক আছে, তাহলে কি জানলাম আমরা, মস্তকের পেছনে, ঠিক আছে, মস্তকের পেছনে মাংসল বক্ষ একটি খাটো, সরু ও নমনীয় গ্রিবার সাহায্যে এটা সংযুক্ত। ঘাসফড়িং এর বক্ষাঞ্চল তিনটি অংশে বিভক্ত। ঘাসফড়িংয়ের যে বক্ষটা আমরা দেখতে পাচ্ছি সেটা কয়টা অংশে বিভক্ত? তিনটি অংশে বিভক্ত। কী কী সেটা? সেটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। এই তিনটি অংশে ঘাসফড়িংয়ের বক্ষটা বিভক্ত। প্রত্যেক অংশের পৃষ্ঠদেশ, ঠিক আছে, তিনটা অংশে তো বিভক্ত আমরা জানলাম, তাহলে সেই প্রত্যেকটা অংশের যে পৃষ্ঠদেশটা সেটা রয়েছে সেটা হচ্ছে টার্গাম, অঙ্কীয় দেশ হচ্ছে স্টারনাম এবং পার্শ্বদেশ হচ্ছে প্লিউরনে গঠিত। ঠিক আছে, পৃষ্ঠদেশ টার্গাম, অঙ্কীয় দেশ স্টারনাম এবং পার্শ্বদেশটা প্লিউরন এ গঠিত। এগুলো পাতলা কিউটিকলের পর্দা দিয়ে পরস্পর সংযুক্ত থাকে। এগুলো হচ্ছে গিয়ে কী করে, পাতলা কিউটিকলের পর্দা দ্বারা এগুলো সংযুক্ত থাকে। অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়। অগ্রবক্ষের যে টার্গাম অংশটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বেশ বড়, চওড়া এবং পেছনে ও পাশে প্রসারিত, পেছনে এবং পাশে সেটা প্রসারিত। এর নাম প্রোনোটাম, এর নাম হচ্ছে গিয়ে প্রোনোটাম। বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসরন্ধ্র, পা ও ডানা। তাহলে বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসরন্ধ্র, পা ও ডানা। ঠিক আছে, এরপর শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এটা সম্পর্কে একটু জানি। বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে দুই জোড়া, বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে, অঙ্কীয় মানে তো নিচের সাইড, তাই না, সেই অঙ্কীয় পার্শ্বদেশে। তাহলে বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে দুই জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল অবস্থিত। কয় জোড়া? দুই জোড়া, দুই জোড়া স্পাইরাকল দেখতে পাওয়া যায়। প্রথম জোড়া প্রোনোট
টার্মের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে। তাহলে প্রথম জোড়া যেটা সেটা হচ্ছে গিয়ে প্রোনোটার্মের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে এবং দ্বিতীয় জোড়া মধ্য পশ্চাৎ বক্ষের মাঝে অবস্থিত। তাহলে আমরা কি জানলাম, প্রথম জোড়া হচ্ছে গিয়ে প্রোনোটার্মের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে আর দ্বিতীয় জোড়া হচ্ছে মধ্য ও পশ্চাৎ বক্ষের মাঝে অবস্থিত, এটা আমরা জানলাম। এরপর ডানা, ঘাস পরিঙের যে ডানাটা দেখতে পাওয়া যায় বক্ষের মধ্যে, সেই ডানাটা সম্পর্কে এবার আমরা একটু জানি। মধ্য ও পশ্চাৎ বক্ষের পিঠের দিকে, কোথায়? মধ্য ও পশ্চাৎ বক্ষের পিঠের দিকে অর্থাৎ টার্গাম ও প্লিউরনের মধ্যবর্তী স্থান থেকে এক জোড়া করে মোট দু জোড়া পাতলা কিউটিকল নির্মিত ডানা রয়েছে। পাতলা কিউটিকল নির্মিত ডানা এর মধ্যে দেখতে পাওয়া যায়। ডানাগুলো প্রথম অবস্থায় দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর হিসেবে থলির মতো সৃষ্টি করে। তাহলে ডানাগুলো কী করে? প্রথম অবস্থায় দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর হিসেবে থলির মতো সৃষ্টি করে থাকে, পরে পূর্ণাঙ্গ ডানায় সেটা পরিণত হয়। প্রতিটি ডানা অসংখ্য ছোট নালীর মতো ও রক্তপূর্ণ শিরা উপশিরায় গঠিত। ডানা কেমন তাহলে? অসংখ্য ছোট নালীর মতো ও রক্তপূর্ণ, ঠিক আছে, শিরা উপশিরায় গঠিত ডানাটা। দুজোড়া ডানার গঠন ও কাজ পৃথক ধরনের। ডানার গঠন ও কাজ যেটা রয়েছে সেটা পৃথক ধরনের দেখতে পাওয়া যায়। মধ্যবক্ষীয় ডানা অর্থাৎ সামনের ডানা দুটি বেশ শক্ত, সামনের ডানা দুটো বেশ শক্ত, ছোট সরু এবং কখনো উঠতে সাহায্য করে না, এগুলো পেছনের দুই ডানাকে ঢেকে রাখে, সেজন্য এগুলোকে অ্যালিট্রা, ডানার আবরণ বা টেগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। পেছনের বা পশ্চাৎ বক্ষীয় ডানা দুটি বেশ বড়, ঠিক আছে, পেছনের বা পশ্চাৎ বক্ষীয় ডানা দুটো বেশ বড়, চওড়া পর্দার মতো স্বচ্ছ ও উঠতে সাহায্য করে থাকে। বিশ্রামের সময় পেছনের ডানা জোড়া অগ্র ডানার নিচে গুটানো থাকে। তাহলে বিশ্রামের সময় পেছনের ডানা জোড়া কী করে? অগ্র ডানার নিচে সেটা গুটানো থাকে। এরপর পাটা সম্পর্কে আমরা জানি, এর বক্ষের অন্তর্ভুক্ত হচ্ছে গিয়ে পা। বক্ষের প্রত্যেক অংশে এক জোড়া করে মোট তিন জোড়া পা রয়েছে, তিন জোড়া পা দেখতে পাওয়া যায়। প্রতিটা পা পাঁচ খণ্ডে বিভক্ত, তিন জোড়া পা দেখতে পাওয়া যায় এবং পাগুলো হচ্ছে গিয়ে কয় খণ্ডে? পাঁচ খণ্ডে বিভক্ত দেখতে পাওয়া যায় এই পাগুলো। একেবারে গোড়ায় স্থূল তিন কোণা কক্সা, এর পরের ত্রিভুজাকার ক্ষুদ্র ট্রোক্যান্টার, পরের লম্বা নলাকার ও দৃঢ় ফিমার, তার পরবর্তী সরু টিবিয়া এবং সবশেষে টার্সাস অবস্থান করতে দেখা যায়। টার্সাস তিনটি ছোট উপখণ্ডকে বিভক্ত, টার্সাসটা কেমন? তিনটি ছোট উপখণ্ডকে বিভক্ত, এগুলোকে টার্সোমিয়ার বলে। টার্সাস তিনটি ছোট উপখণ্ডকে বিভক্ত, এগুলোকে টার্সোমিয়ার বলা হয়ে থাকে। টার্সাসের মাথায় সূচালো নখর থাকে, টার্সাসের মাথায় কি দেখতে পাওয়া যায়? সূচালো নখর দেখতে পাওয়া যায়। এছাড়া প্রত্যেক পায়ের টিবিয়া ও টার্সাস অংশের পার্শ্বদেশে ক্ষুদ্র ক্ষুদ্র সূচালো কাঁটা থাকে। প্রত্যেক পায়ের টিবিয়া ও টার্সাস অংশের পার্শ্বদেশে কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র সূচালো কাঁটা থাকে। ঘাস ফরিং এর পা হাঁটা ও আরোহণে ব্যবহৃত হয়, হাঁটা ও আরোহণে ব্যবহৃত হয়ে থাকে। তবে ফিমার অংশ অনেক বড় ও মাংসল গড়নের হয়, এরা লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে। টিবিয়া ও টার্সাস শক্ত কাঁটাযুক্ত হয়, খাদ্য ধরতে সাহায্য করে থাকে। এটা টিবিয়া ও টার্সাস শক্ত কাঁটাযুক্ত হয়, খাদ্য ধরতে এটা সাহায্য করে থাকে। ঠিক আছে, খাদ্য ধরতে এরা সাহায্য করে থাকে।
এরপর আমরা কি উদরটা সম্পর্কে এবার আমরা জানি, মস্তক সম্পর্কে আমরা জানলাম, মস্তকের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেটা সম্পর্কে আমরা জানলাম, বক্ষ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা যে উদরটা রয়েছে সেটা সম্পর্কে একটু আমরা জানি। ঘাসফড়িংয়ের উদর বেশ লম্বা, ঠিক আছে? ঘাসফড়িংয়ের যে উদরটা দেখতে পাওয়া যায় সেটা কেমন, একটু বেশি লম্বাটে ধরনের, লম্বা সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত। লম্বা সরু এবং কেমন, 11টি খণ্ডকে বিভক্ত। প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশে টার্গাম এবং অঙ্কীয় দেশে স্টারনাম থাকে। প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠ যে দেশটা রয়েছে পৃষ্ঠদেশে টার্গাম এবং অঙ্কীয় দেশে স্টারনাম থাকে, কোনো প্লিউরন থাকে না, এর মধ্যে কোনো প্লিউরন থাকে না। তাহলে প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশে কী থাকে, টার্গাম, এবং অঙ্কীয় দেশে স্টারনাম থাকে, কোনো প্লিউরন থাকে না এর মধ্যে। প্রথম উদরীয় খণ্ডটি অসম্পূর্ণ, প্রথম যে উদরীয় খণ্ডটা এর মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে কেমন, অসম্পূর্ণ, কারণ এর স্টারনাম পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত থাকে, এটা অসম্পূর্ণ। কেন, কারণটা হচ্ছে গিয়ে স্টারনামটা পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত থাকে, এজন্য এটা অসম্পূর্ণ। এতে শুধু টার্গাম থাকে, এর মধ্যে শুধুমাত্র টার্গাম থাকে, এর পাশে থাকে শ্রবণথলিকে ঘিরে রাখা টিম্প্যানিক ঝিল্লি, ঠিক আছে? এর পাশে থাকে শ্রবণথলিকে ঘিরে রাখা টিম্প্যানিক ঝিল্লি যেটা রয়েছে সেটা এর পাশে দেখতে পাওয়া যায়। প্রথম থেকে অষ্টম দেহখণ্ডক পর্যন্ত প্রতিটি খণ্ডকের পার্শ্বদেশে এক জোড়া করে, ঠিক আছে? প্রথম থেকে কত, অষ্টম দেহখণ্ডক পর্যন্ত প্রতিটি খণ্ডকের পার্শ্বদেশে এক জোড়া করে মোট 8 জোড়া শ্বাস ছিদ্র এর মধ্যে থাকে এবং এর মধ্যে দেখতে পাওয়া যায়। উদরের পশ্চাৎ ভাগ সঙ্গমের জন্য অথবা ডিম পাড়ার জন্য নানাভাবে রূপান্তরিত হতে দেখা যায়, ঠিক আছে? উদরের পশ্চাৎ ভাগ তাহলে কী কাজটা করে থাকে উদরটা, সেটা হচ্ছে গিয়ে সঙ্গমের জন্য অথবা ডিম পাড়ার জন্য নানাভাবে রূপান্তরিত হতে দেখা যায়। এরপর পুরুষ ও স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে এবং দেখতে পাওয়া যায়, সেটা সম্পর্কে আমরা একটু জানি। পুরুষ ঘাসফড়িং কেমনের বৈশিষ্ট্যগুলো কেমন, স্ত্রী ঘাসফড়িং কেমনের বৈশিষ্ট্যগুলো কেমন সেটা একটু আমরা জানতে চেষ্টা করি। দেহ স্ত্রী পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কী হয়ে থাকে সেটা আমরা প্রথমে আমরা জানি। দেহ স্ত্রী ঘাসফড়িংয়ের তুলনায় সার্বিকভাবে লম্বা ও সরু, স্ত্রী ঘাসফড়িং যেটা রয়েছে সেটার তুলনায় লম্বা এবং সরু পুরুষ ঘাসফড়িংটা, আর স্ত্রী ঘাসফড়িংটা কী, 1 নম্বর, দেহ অপেক্ষাকৃত খাটো প্রশস্ত ও চ্যাপ্টা, দেহ কেমন, খাটো প্রশস্ত ও চ্যাপ্টা স্ত্রীর ক্ষেত্রে। এরপর 2 নম্বর যে পার্থক্যটা পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে উদরের অগ্রভাগ গোলাকার, নবম খণ্ডকের স্টারনাম লম্বাটে এবং সঙ্গমাঙ্গকে আবৃত করে রাখে। আর স্ত্রীর ক্ষেত্রে কী দেখা যায় সেটা আমরা জানি, উদর সরু এবং ডিম পাড়ার জন্য কয়েকটি জনন উপাঙ্গ এই অংশের সাথে যুক্ত থাকে। উদরটা কেমন, সরু এবং ডিম পাড়ার জন্য কয়েকটি জনন উপাঙ্গ এই অংশের সাথে যুক্ত থাকে। এরপর 3 নম্বর পুরুষ ঘাসফড়িংয়ের যে পার্থক্যটা, যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে ডানা উদর আবৃত করে কিছুটা বর্ধিত থাকে, ডানা উদর আবৃত করে কিছুটা বর্ধিত থাকে ডানা। আর স্ত্রীর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় ডানা দেহের উদর অঞ্চলের পশ্চাতে বর্ধিত নয়, ডানা দেহের উদর অঞ্চলে পশ্চাতে কেমন, বর্ধিত নয়। থার্ড এটা জানলাম আমরা। এরপর 4 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে গিয়ে দশম খণ্ডের পেছন দিকে উভয় পাশে এক জোড়া অ্যানাল সার্কে থাকে, দশম খণ্ডের কোথায়, পেছন দিকে উভয় পাশে এক জোড়া কী থাকে, অ্যানাল সার্কি দেখতে পাওয়া যায়। অ্যানাল সার্কি অনুপস্থিত স্ত্রীর ক্ষেত্রে যে পার্থক্যটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে অ্যানাল সার্কি অনুপস্থিত দেখতে পাওয়া যায় স্ত্রীর ক্ষেত্রে। তারপর 5 নম্বর যে পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যে পার্থক্য, যে বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে ওভিপজিটর নেই, ঠিক আছে? আর স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, উদর ক্রমান্বয়ে সরু এবং শেষ প্রান্তে একটি ওভিপজিটর থাকে। তাহলে পুরুষের ক্ষেত্রে ওভিপজিটর নেই এবং স্ত্রীর ক্ষেত্রে ওভিপজিটর দেখতে পাওয়া যায় এবং থাকে।
ঠিক আছে, দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা তোমরা বাসায় ভালো মতো লেখাপড়া করতে থাকো এই ক্লাসে। তাহলে আমরা এই পর্যন্তই জানলাম, সামনের ক্লাসে আবার নতুন টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং করতে থাকো। ভালো করে প্রিপারেশন নাও। আজকে এই পর্যন্তই থাকুক, ভালো থাকো, আল্লাহ হাফেজ।